শুভ সকাল বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে সকাল 6:10, রান্না বান্না বসিয়ে দিয়েছি। আমার সেই দৌড়াদৌড়ি করার দিন শুরু হয়ে গেছে। ছেলের স্কুল খুলেছে, বরের অফিসও আছে, তো সেই জন্য আমি দৌড়ে দৌড়ে কাজ করে নিচ্ছি। সকালে ছেলে নিয়ে যাবে টিফিনের জন্য ম্যাগি। আমি বললাম বয়েলড ম্যাগি নিয়ে যাস না, বয়েলড ম্যাগি পরে খেতে গেলে না শক্ত হয়ে যায়, চামচ দিয়ে তোলা যায় না। সেই জন্য ভাবলাম ছেলের জন্য ম্যাগিটা করব, কিন্তু চাউয়ের মতো করে করে দেব। আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি আগে থেকে একটু ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভেজে নেব। ডিমটাও কিন্তু আমি ফেটিয়ে রেখে দিয়েছি বাটিতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ডিমটা আমি পেঁয়াজের সঙ্গে অ্যাড করে নেব। এবার প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তো এবার ফেটিয়ে রাখা যে ডিমটা, সেই ডিমটা আমি পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিলাম। এই যে দেখো, তোমরা প্লিজ স্কিপ না করে দেখো কিন্তু, কারণ আমি যেভাবে ম্যাগিটা করছি এইভাবে করে তোমরা একদিন খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আশা করব তোমরাও এইভাবেই ম্যাগিটা করো আমার মতো অনেকেই। তো চলো এবার একটু মিউজিক অ্যাড করে দিই। ছেলের টিফিন হয়ে গেছে, এবার করছি ছেলের বাবার জন্য রুটি। রুটিটা খুব পছন্দ করে বলেছিল, সময় তোমার হাতে কম আছে, ভাত দিয়ে দাও আজকে। কিন্তু রুটিটাই বেশি ভালো হয়, এমনিতে অফিসে সবার সামনে ভাত খাওয়াটাও একটা প্রবলেমের ব্যাপার। তো রুটিটা হয়ে গেলে আমি অন্য অন্য কাজ করে নেব। রান্নাবান্না কিন্তু আমার অনেক কিছু হয়ে গেছে সকাল সকাল। সেই 5:30 উঠেছি, 6টার সময় রান্নাঘরে গেছি, রান্নাবান্না বসিয়েছি, করেছি আলু গাজর ভাজা রুটির জন্য, আবার করেছি একটা ডিম ভাজা রুটির জন্য, ছেলের জন্য করলাম ম্যাগি, করেছি মটর ডাল রান্না, তারপরে করলাম সজনের ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি, আর করব একটা মাছের ঝোল। বাটা মাছ আছে ঘরে, ওর বাবা খায়, কিন্তু আমি আর ছেলে পছন্দ করি না। সেই জন্য আমাদের জন্য বললাম একটু কাকুদাবার ওই মাছ আনতে, ছেলেকে স্কুলে দিয়ে ফিরবার পথে মাছ নিয়ে আসবে, তারপরে আমি মাছটা রান্না করব। তো সব কিছু একটু একটু করে শেয়ার করে দেব। এখন থেকে তোমরা আমাকে আর মাঝে মাঝে দেখতে পাবে না, বেশ কিছুদিন বাদে বাদে দেখতে পাবে, যেহেতু ছেলের স্কুল খুলে গেছে, ওর পড়াশোনার চাপটা বেশি, আমি আর তোমাদের সামনে প্রতিদিন আসতে পারবো না। তো যেদিনই আসি তোমরা যেমন করে আমাকে ভালোবাসছো সেইভাবে একটু ভালোবাসা দিয়ে যেও, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক ভালোবাসা দিও। ডালটা কিন্তু আমার অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছিলো, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি আবার অ্যাড করে দিলাম এখানে। দেখেছো ডালটা ফুটছে, এটা হচ্ছে মটরের ডাল। আর ওই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আছে তেল, কড়াইতে কিন্তু আমি ফোড়নটা দেবো না। ফোড়নটা কড়াইতে দিয়ে সেখান থেকে তেল আর ফোড়নটা আমি এখানে কুকারে অ্যাড করে দেবো, তাহলে আমার কড়াই মাছবার ঝামেলাটা থাকবে না, তাহলে কড়াইতে আমি মাছের ঝোলটা করে নিতে পারবো। সেই জন্যই শর্টকাট পদ্ধতি অবলম্বন করলাম। এই যে জিরেটা ভাজা হয়ে গেছে, দেখো দেখো শর্টকাট পদ্ধতিতে আমি ফোড়নটা দিয়ে দিলাম কুকারের ভিতর। তোমরা হয়তো শর্টকাটে এরকম আমার মতো অনেক নিয়ম জানো, সেটা হয়তো সবাই দেখাও আবার কেউ কেউ দেখাও না, আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম। ডালটা টক বগিয়ে ফুটছে, 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে ডালটা আমি নামিয়ে দেব। রান্নাঘর থেকে দৌড়ে চলে এলাম ঘরে। এখন বাজে 7:35, ছেলে স্কুল যাবে, ব্যাগ, জলের বোতল, টিফিন কৌটা সব গোছানো হয়ে গেছে, ছেলে যাবে ওর বাবার সঙ্গে। তো ছটপটিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দুজনেই বেরিয়ে গেছে, এবার আমি করেছি মাছের ঝোল, টক বগিয়ে ফুটছে, রান্নাঘর পুরো মুছে ধুয়ে কমপ্লিট করে চলে যাবো স্নানে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা রেডি হয়ে গেছি, এই যে ছেলেকে এখন আনতে যাব। তো ক্যামেরাটা এখন সময় হলো অন করে তোমাদের সঙ্গে কথা বলার। সকাল থেকে অনেক ব্যস্ততার সঙ্গে কাজগুলো করেছি, তাই সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি।
তোমরা ভিডিওটা দেখা শুরুতে একটু লাইক করবে, ছোট করে একটা কমেন্ট করো কেমন হয়েছে বলো, আর যদি ভালো লাগে নতুন বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো চলো যেতে যেতে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব বেশি ক্যামেরা করা সম্ভব হয় না স্কুলে গেলে, তো চলো আমার সঙ্গে থেকো। বাড়ি থেকে চলে এলাম, আমাদের রাস্তাতে অসম্ভব রোদ, কিন্তু যাব স্কুটিতে করে, এই জন্য আর ছাতাটা আমি আনলাম না। যাব আমি আমার বাবার সঙ্গে, বাবাও যে দূরে আসছে তোমরা কি দেখতে পাচ্ছ। তো আমি আগে স্কুটি নিয়ে যেতাম, কিন্তু এখন এক প্রকার না চালাতে চালাতে ভুলে গেছি, তো আবার প্র্যাকটিস করতে হবে। এই যে বাবা অবশেষে চলে এসেছে, বাবার সঙ্গে আবার আমরা স্কুলের দিকে যাত্রা করব। এই যে বাবার গাড়িতে উঠে গেছি, বাবা আর আমি দুজন আমাদের বাজার টপকে চলে যাচ্ছি ওর স্কুলের পথ ধরে গ্রামের রাস্তা দিয়ে। মেইন রোড দিয়ে যাওয়া যায় কিন্তু অনেকটা টাইম লাগে, তো সেই জন্য আমরা শর্টকাটে গ্রামের রাস্তা ধরে ছায়াপথে এগিয়ে চলেছি বাবা আর মেয়ে। অবশেষে স্কুলে পৌঁছে গেছি। এই যে মল্লিকা আর মৌমিতা, তোমরা এদের আগেও দেখেছো, আমার খুব ভালো বন্ধু। তো আমরা তিনজন হাসি ঠাট্টা আড্ডায় মেতেছি দু বছর পরে। আজকের দিনে কিন্তু দুদিনের ভিডিও আমি কেটে শুটে একটা ভিডিও বানিয়েছি, তো সেই জন্য এখানে আমাকে তোমরা দুরকমভাবে দেখবে, তো সেটা বুঝেই নেবে তোমরা যে আমি দুদিনের ভিডিও কেটে কুটে একটা বানিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা দেখে চলে যেও না, আমার চ্যানেলটিকে একটু ক্লিক করে দিও সাবস্ক্রাইবারের বটনটা, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করো, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তোমাদের ভালো লাগলে একটু ঘুরে যেতে পারবে আমার চ্যানেল থেকে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো কিন্তু।